স্পেনে আশ্রয় পাওয়ার পর দেশের গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় প্রার্থী এডমন্ডো গনসালেস। গনসালেসের প্রেস টিমের মাধ্যমে প্রচারিত এক অডিও বার্তায় এই অঙ্গীকার জানান তিনি। লম্বা সময় ভেনেজুয়েলায় আত্মগোপনে থাকার পর রবিবার স্ত্রীসহ মাদ্রিদের তোরেহন সামরিক বিমান ঘাঁটিতে পৌঁছান গনসালেস। 28 জুলাই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরো জয়লাভ করেন। মাদুরোর বিতর্কিত বিজয়ে বিরোধী দলীয় প্রার্থী এডমন্ডো গনসালেস সহ বিরোধিতা করে আন্তর্জাতিক সম্প্রদায়। মাদুরো জয়লাভের পর আত্মগোপনে যান গনসালেস। শনিবার দেশ ছাড়ার আগে তার বিরুদ্ধে নির্বাচনের ফল নিয়ে বিরোধ, নথিপত্র জালিয়াতি ও বিক্ষোভের ধারাবাহিকতায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ভেনেজুয়েলার একটি আদালত। রবিবার স্ত্রীসহ স্পেনের এক সামরিক ঘাঁটিতে পৌঁছান গনসালেস। স্পেনে পৌঁছে এক অডিও বার্তায় দেশের গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে অঙ্গীকার করেছেন তিনি। সমর্থকদের একাত্মতার জন্য ধন্যবাদ জানিয়ে গনসালেস বলেন, কারাকাস থেকে তিনি চাপ, জবরদস্তি ও হুমকির মুখে প্রস্থান করেছেন। দেশটির আরেক বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো সামাজিক মাধ্যমে বলেন, গনসালেসের জীবন হুমকির মুখে ছিল, এই কারণে দেশ ছেড়েছেন তিনি। নির্বাচনের পরে গনসালেসের ওপর দমনপীড়ন চলেছে বলে উল্লেখ করেন মাচাদো। মাদুরোর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল মাচাদোর। ভেনেজুয়েলায় যথেষ্ট জনপ্রিয়তা তার। পরবর্তীতে নির্বাচনের আগ মুহূর্তে সরকারি বাধার মুখে প্রার্থিতা থেকে সরে আসেন তিনি। বিরোধীরা বলছে তাদের কাছে প্রমাণ আছে গনসালেস মাদুরোর বিরুদ্ধে বেশ ভালো ব্যবধানে জয়ী হয়েছেন। তারা ইন্টারনেটে বিস্তারিত ভোটিং ট্যালিও প্রকাশ করেন, যা থেকে বোঝা যায় গনসালেস মাদুরোকে পরাজিত করেছেন। জুলাইয়ের ভোটের পর কারাকাস বিস্তারিত তথ্য প্রকাশ না করা পর্যন্ত আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বেশিরভাগ আন্তর্জাতিক সরকার মাদুরোকে বিজয়ী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায়। রবিবার এক বিবৃতিতে আমেরিকার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন বলেন, গনসালেসের ভেনেজুয়েলা ছেড়ে যাওয়ার ঘটনা মাদুরোর দেশের জনগণ ও অন্যান্য বিরোধী দলীয় নেতাদের ওপর গণতন্ত্র বিরোধী কার্যকলাপের প্রত্যক্ষ ফল। একই দিনে ইউরোপিয়ান ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেল বলেন, গনসালেসের ভেনেজুয়েলা ছেড়ে যাওয়ার ঘটনা দেশের গণতন্ত্রের জন্য দুঃখের। গণতান্ত্রিক কোনো নেতাকেই দেশ ছেড়ে যেতে বাধ্য করা কাম্য নয়। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতাদের ওপর নিপীড়ন বন্ধের ও রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানান বোরেল। শনিবার সোশ্যালিস্ট পার্টির এক সভায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, গনসালেসের মতো বীরকে স্পেন পরিত্যাগ করবে না। পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ উল্লেখ করেন, স্পেন ভেনেজুয়েলার সব নাগরিকের রাজনৈতিক অধিকার সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। অ্যাডলিন শ্রেয়া, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।